ছেলের বাইকের পিছন থেকে পড়ে মৃত্যু হলো মায়ের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার কামারশাল এলাকায়। মৃত মায়ের নাম সরমা সাঁতরা, বয়স 44 বছর, বাড়ি পুরসুরার জঙ্গলপাড়া এলাকায়। জানা গেছে এদিন সরমা দেবীর ছেলে বাইকে করে তার এক বন্ধু ও মাকে নিয়ে বরযাত্রী যাওয়ার জন্য হরাদিত্য গিয়েছিলেন, কিন্তু বাসে জায়গা না হওয়ায় পুনরায় তারা তিনজনে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় সরমা দেবী অসাবধানবশত কামারশাল এলাকায় বাইক থেকে পড়ে যান। এরপর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মানে বরযাত্রী যাওয়ার সময় তখন গাড়িটা একটু ইয়ে হয়ে গেছিলো, গাড়ি ফুল হয়ে গেছিলো। এবার তখন ও দেখলো যে আর হচ্ছে আপনার জায়গা নেই না এবার বাড়ি যাওয়ার জন্য, বললো যে ভাঙনাকে বলে তারা বাড়ি যাওয়া যায়। বাড়িতে যাওয়ার সময় বাইকে বসেছিলো, পিছনে হাতটা স্লিপ, যখন বাইকটা যখন চালিয়েছিলো তখন হাতটা তখন স্লিপ মেলে পিছন দিকে পড়ে গেছিলো। কোন জায়গায় হয়েছিলো এটা? হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাহেব সামনে। মানে জায়গাটা কোনখানটায়? কামারশাল, আদিত্য কামারশাল, মেন রাস্তার উপরে? হ্যাঁ, মেন রাস্তাতে। আর কোনখান থেকে আসছিলেন ওনারা? আদিত্য থেকে যাচ্ছিলো পুরসুরার দিকে, বাড়ি ফিরছিল। বাড়ি ফিরছিল মানে বিয়ে বাড়ি শেষে বাড়ি ফিরছিল? না, বিয়ে বাড়ি মানে বরযাত্রী যাওয়ার জন্য ওরা এসেছিলো। এবার ওখানে তখন গাড়ি, আমরা সব গাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম, যে গাড়িটা লাস্টে বেরিয়ে গেছিলো গাড়িটা ভর্তি হয়ে গেছিলো। এবার জায়গা থাকেনি বলে তখন এবার বলে তাহলে বাড়ি ফিরে যাওয়া হয়। ঘটনা চক্করে এবার মানে বিয়ে বাড়ি এসেছিলো কিন্তু জায়গা না থাকার কারণে বাইকে করে বাড়ি ফিরছিল। হ্যাঁ, কোথায় যেতেন? বিয়ে বাড়ি কোথায় ছিল? বিয়ে বাড়ি ঘাটাল ফুনসুকা নাকি জায়গাটা, মনসুকা। এবার রাস্তাটা অনেক দূর, তো এবার গাড়িতে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যেত। কাল কটা নাগাদ হয়েছে দাদা? কাল মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে। যিনি মারা গেছেন কী নাম ওনার? সরমা সাঁতরা। কোথায় বাড়ি ওনার? বাড়ি পুরসুরা। পুরসুরার কোন গ্রামে? গ্রামটার নাম কি? কোথায়? ভাবধারা। কার বাইকে করে আসছিলেন উনি? ওটা হচ্ছে আমার মানে ভাগনার। দিয়ে কারা ভর্তি করলো হসপিটালে? হসপিটালে ভাগনারায় নিয়ে এসেছিলো। ওখানে পুলিশ ক্যাম্প ছিল হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তারা প্রথমে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলো, এবার ওখানে প্রেরণা বলে 2-3 বার কল করার পর যখন প্রেরণা, তখন ওরাই নিজেরাই গাড়িতে করে হচ্ছে আস্তে আস্তে আর মায়াপুর আস্তে আস্তে। কত বছর বয়স হবে যিনি মারা গেছেন? 40-50 বছর মধ্যে। কে কে আছেন ওনার বাড়িতে? কটা ছেলে মেয়ে ওনার বাড়িতে? দুটো ছেলে আর হচ্ছে জামাইবাবু আর দিদি। গাড়িটা নিয়ে কি পড়ে গেছিলো দুজনেই? না, গাড়ি থেকে দিদি পড়ে গেছিলো, গাড়ি পড়েনি। কী নাম আপনার? আমার নাম উজ্জ্বল সাঁতরা। আপনি কে হন? আমি হচ্ছে কিস্তিত ভাই। কার বিয়ে ছিল ওখানে? ওটা হচ্ছে আমার মামাতো ভাই, মানে যিনি মারা গেছে তা হচ্ছে ওর কাকার ছেলে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।